নবীজি আদেশ করছেন মসজিদ বানানোর জন্য ফিদুয়ারি এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মসজিদ বানাইতে বলছেন, আন্তুনাজ জাফা ওয়া তুতাইয়াবা। আরেকটা আদেশ করছেন মসজিদগুলা পরিচ্ছন্ন রাখতে হবে, সুগন্ধিময় রাখতে হবে। মসজিদ বানাইতে বলছে পরিচ্ছন্ন রাখা, সুগন্ধিময় রাখা। আল্লাহ আমাদের সকলকে মসজিদগুলা এইভাবে পবিত্র রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 405 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন এই হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন البزاق في المسجد خطيئه, মসজিদের মধ্যে থুতু পড়া গুনাহ, মসজিদে থুতু ফেলানো গুনাহ। এই গুনাহের কাফফারা কি? নবীজি বলেন কাফফারাতুহা দাফনুহা, ওই থুতুটা মুছে দেওয়া হলো এই গুনাহের কাফফারা। থুতু যদি মুছে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। তাহলে থুতু পড়েই যেতে পারে মসজিদে, এটা মুছে দিবেন এই গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে এই হলো এইভাবে মসজিদকে পরিচ্ছন্ন রাখা। এবার মসজিদে আসলেন, আসার পর এখন আপনি মসজিদে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো কেবলা, আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াইলেন। কেবলার দিকে দাঁড়াবেন, দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 144 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম। আসল আলোচনা এখন ঢুকবো, হ্যাঁ খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা। কেবলার দিকে তুমি দাঁড়াও, সূরা বাকারা 144 নম্বর আয়াত হচ্ছে কেবলার দিকে দাঁড়াইলাম। কেবলার দিকে দাঁড়াবেন কিভাবে? বিনীতভাবে, একনিষ্ঠভাবে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 125 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল মুস্তা, পাঁচ নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কওমুরিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। তাহলে কেবলার সামনে দাঁড়াইলাম, বিনীতভাবে দাঁড়াইলাম। এখন কথা হলো দাঁড়াবো কেন, দাঁড়িয়ে কেন নামাজ পড়ব? সহিহ বুখারী হাদিস নাম্বার 1117 কত হয়? 11000 বলে কে জানি বুঝছি। 1117 317 কত হয়? 1117। এই হাদিসটা কেন শিখিয়ে দিয়েছেন, একটা কাজ আছে। আবার বলেন সহিহ বুখারীর কয় নাম্বার হাদিস? 1117। সারাদিন হাঁটে, হাঁটার পর চা স্টলের সামনে 10 মিনিট গল্প করে, করার পর মসজিদে গিয়ে চেয়ারে বসে, আছে না নাই? এই হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবা ইমরান ইবনে হুসাইন, উনি বলেন কানাত বি বাওয়াসির, আমার অর্শরূপ ছিল। অর্শরূপ চিনেন তো? আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম ইয়া রাসূল আল্লাহ, আমার অর্শরূপ নামাজ আমি কিভাবে পড়বো আমাকে আপনি জানায় দেন। আল্লাহ